আমার যে ইনকাম সেই ইনকাম আমাদের হয় না আমার সংসারে খরচ হয় না আমার মনে করেন 300 টাকা আমাদের হলে আমাদের সমাজ সংসারটা সুন্দরভাবে চলে আমার মেডিসিন আছে সাবান আছে ছোটা আছে মনে সৎপরিণ খরচ আমার এটা এই কাপড়ের উপরে আমার মেডিসিন চালাতে হবে তারপর নিজে খাইতে হবে বৃষ্টি হোক আর তুফান হোক মনে করেন দিয়ে আমাদের তো কাজ মিস নেই আমাদেরকে তো কাজ করতে হবে মালিকেরে বুঝাইতে হবে যদি না নেই তাহলে তো মালিকে উল্টা আমাদের ট্রাকশন করবো নাহলে কাজ আমাদের সুইটে যাবে অন্যখানে যাবে গা তোমার দিয়ে আমাদের কাজ চলবে না আমরা কাস্টমার ডেলিভারি দিতে পারি না তুমি যদি বৃষ্টি বাদলে যদি কাপড় যদি না দিতে পারো তাহলে কাজ ছেড়ে দাও আমরা অন্য ব্যবস্থা করব তখন এই বৃষ্টির জন্য আমরা যাতে বৃষ্টি হোক তুফান হোক মনে করে আমাদের কাজ চালাইতে হয় সে দোকানদারে বলে কাপড় ছিল কেমনে এটা ছিঁড়ছে বাড়ি দিছি নরম কাপড় ছিঁড়ে গেছে সে দোষ তো আমাদের না কাপড় নরম হয়ে গেছে কেন এটা ড্যামেজ দিতে হবে দাম দিতে হবে কষ্ট তো আর কম করি নেই কারণ যে কামাই সেই কামাই তো আমাদের কিছুতে হয় না কোলাপান মানুষ করবো কী অন্য কী কাজ করবো আর পারলেশনে করবো অন্য মনে করেন এক মিন্তি ছাড়া কুলিগিরি ছাড়া মাটি কাটন ছাড়া এছাড়া তার উপায় নেই হ্যাঁ আমার ছেলে চাকরি বাকরি করে আমি চাই না আমি এই কাজে আর আমি আমার ছেলেরা চাকরি বাকরি করব সুন্দর চলবো আমার তো ভালো লাগবে স্কুলে দিয়েছিল তখন স্কুল ফাঁকি দিতাম রাস্তা যেতাম মুদি দোকানে বইটা থিয়া চলে যেতাম বিড়িং খেলতে বিড়িং বিড়িং খেলা বাবা মনে করেন স্কুল ছুটির টাইম হইতো পাশা যেতাম বই বইলে বাবাই মনে করে তো স্কুলে তো আসে ভালো কথা এরপরে বাসায় একদিন দুদিন তিন দিন বাবা শুনলো কি সে বিড়িং খেলা সে তো স্কুল করে না সে স্কুলে বই থুয়া হয় দোকানে প্রতি দোকানে থুয়া সে বিড়িং খেলতে যায় এর মধ্যে যেমন বাবা অনুক মাইক তৈরি করলো আবার যেতাম স্কুলে স্কুলে যাওয়ার পরে আবার মনে করেন গুড্ডি দিনে তো সেই গুড্ডি উড়াইতাম গুড্ডি উড়ার পরে মানে বাবা বললো কি তুই সারাদিন গুড্ডি উড়াস
স্কুলে ফাঁকি দেস, মাস্টার কাছে যাস না, তো ব্যাপার কি? পড়ালেখা না করলে তুই ছেড়ে দে, আমি বেতনে মাস্টারে বয়ে বয়ে বেতন দিব কেন? তখন বাবার কথা আর শুনতাম না, ওই গুড্ডি নিশা গুড্ডি উড়াইতাম, শুতে মাঞ্জা দিতাম। বাপ মা বললো খেলাধুলাতে আমাদের গরিব মানুষ, আমাদের খেলাধুলাতে আমাদের পেট ভরবে না। তখন বাবায় আমাদের একটা বাসা বাড়ির কাম দিয়ে দিল। বাবারে বললাম বাবা বাসা বাড়ির কাজ করবো না, আমি পড়ালেখা করবো। স্যারেরা ওই পড়া দিতে পারিনি, সে আমরা ব্যাগ দিয়ে বাড়ি দিল। ব্যাগ দিয়ে বাড়ি দেওয়ার পরে মনে করেন আমি আর পড়ালেখা বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে মনে করেন বাবার লগে কাজ, আগে মনে করেন ওই পার ছিলাম, যেহেতু মনে করেন যে পঁচিশে মাসে গণ্ডগোলের সময় তোরে জ্বরের ঠেলা এইবার আসে বললাম, এবার এসে আর্টস লইলাম। তারপরে যখন যে মানুষগুলো মারতেছে তখন আটিতে গেলাম, মানে গ্রামে। গ্রামে যাওয়ার পরে মনে করেন যেদিন গেছি সেদিনই বললো কি আপনারা আসছেন না, আপনারা স্বাধীন হয়ে গেছে, আপনি বাসায় চলে যান। তখন মনে করেন আমরা পরে সেই রাতে আর আসি নাই, পরের দিন সকালে আসে দেখলাম যে ঠিক স্বাধীন হয়ে গেছিলো। একসাথে ছিল, একসাথে টাইমে খুব আমাদের কাম কাজ হয়েছে, ভালো ছিল কাম কাজ, ভালো খেলছি, ভালো চলছি, হস্তা খেলেছে একসাথে, ভালো খেলিয়েছি। তখন আমরা একসাথে যাওয়ার পরে আইলো খালেদা জিয়া, খালেদা জিয়া আসার পরে তখন জিনিসের দাম বাড়তি হয়ে গেলো। বাড়ার পরে হয়ে পাঁচ বছর চালাইলো, পাঁচ বছর চালার পরে আইলো হাসিনা, আইলো হাসিনা আর পরে হাসিনা আবার হস্তা খেলাইলো, হস্তা খেলা আমাদের খুব আনন্দ লাগছে। আমি বিয়ে করছি মনে করেন একজনের সাথে গেছিলাম বেড়াইবার, সেখানে যে আমাকে তারা পছন্দ করলো, আমি বললাম আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান আছে আসবো, তারা তাদের যদি পছন্দ হয় তারা বিয়ে শাদী করাই দিবে, আমি এখন বিয়ে করবো না। বল না তোমার গার্জিয়ান কিছু বলবে না, তুমি আসা পড়ো আমাদের সাথে, আমরা কাবিন করে থেকে যাও, যা বলার আমরাই বলবো আমার বাবার সাথে গার্জিয়ানের সাথে। সেটা আমি কাবিন করে টাকা চলে আসলাম। আমি যখন খুব ছোট সেই দেশে গেছে আমাদের দেশে গ্রামের বাড়ি বেড়াতে, তখন সে আমার দেখে আর কি পছন্দ করছে, ওইখান থেকে আমাদের বিয়ে হয়েছে। তারপরে সে এক বছর পর আমার কাবিন করে থুয়েছে, এক বছর পর সে আমার এখানে উঠে আনছে, আর আসার পরে এখানেই রয়েছি, এই বাড়িতেই রয়েছি, আর কোথাও যাই নাই। কা তারপরে আর কি এই সুখে দুঃখে দিন যাইতে আছে, জীবন যাপন করতেছি, ছেলে পেলে হয়েছে। আমার বউ বললো তুমি আমার আগে তো কোনো নাও নাই ঘুরাইবার, আমি তোমার আগে কোথায় নিব ঘুরাইবার জন্য? কত জায়গা আছে, চিড়িয়াখানা আছে, পার্কেট আছে, সব জায়গা আছে, আমাকে একটু ঘুরাইবার নাও। আমি আমি তো কোথায় বেড়াইবার যাই নাই, আর তোকে আমি নিয়ে কোথায় নিব? এর সাথে কোথায় যাওয়ার বললে করবো কি, আমার সময় নেই, আমার কাজ আছে অনেক, আমি যাবো কোন টাইমে, আমার মুখ সে মুখ আর কি একটা বাহানা দেয়। কোথায় ঘুরে গো তুই? যদি ছবি দেওয়া হচ্ছে চল আমার সাথে, আমি তোকে ছবি দেখে আনি। তখন আমি আমার বউ বললো যে আসেন, তখন একটা ছবি দেখাইলাম, দেখা যায় মধুমালতি কাদিরে হলে, তখন মধুমালতি দেখাইলাম, দেখার পরে খুব আনন্দ পাইল, এই জীবনে ফার্স্ট আমার তুমি একটা বই ছবি দেখাইলা।
যখনই বলি যে তুমি এই কাম ছাইড়া দাও, এই কাম না কইরা একটা চাঙ্গারি কিনা দিয়ে রাস্তা গিয়ে বসে আর চাঙ্গারি মিনতিগিরি করো, তাও তো ভালো সংসার চলবে। কয় কে কাজ করি দেখি ভাত খায়া পড়ো, নাহলে ভাত খায়া। আমার তখন মেজাজ খানি মেজাজ ভালো খানি খারাপ, এর মেজাজ হয়েছে টেম্পোরালি মেজাজ। এর হ্যাঁ কাজে তাইলে কোনো কথা বলা যায় না আর কি, এর কাছে হয় কাজ শেষ হয়ে গেলে যদি একটা কথা বলি তখন এটা রাখে, কিন্তু কাজে তাইলে বলন যায় না। অন্য হ্যাঁ মেজাজ টেকে থাকে অন্যরকম, আর এক কথার বেশি আর এক কথা কইবার গেলে এই চেয়ে হ্যান ত্যান পারুম না অমুক সেমুক এই নানান কথা কইয়া দেয় আর কি। কাজে হেল্লা গরম ই করে চলতে হয় কই না, যেসব মেজাজ ঠান্ডা থাকে ওসবই কই, এইটা আনা লাগবো ওটা আনা লাগবো, তখনই আনে, পারলে আনে না পারলে কেনা পারুম না আনুম না। আর ওই যে মা এক ছেলে মাজার ছেলেটা আর কি গিটার সে কয় কি তুমি এত চিন্তা করো কে লাগা, এইটাই তো বাদ দিব আমাকে, হয় এটাই তোকে বাদ দিব, তোরা ভালো কাজ কাম করবি না, কয় কে এটাই ভালো কাজ কে এটা দিয়ে তো বড় লোক, এই ঘরে আমরা আর থাকুন না, আমরা ফেলাইটা থাকুম, এটাই বাদ দিব, তুমি এত চিন্তা করো আমাকে, তোরা গিটার গুটার বাইরে হবে গেলাম, তুই কী শুরু করছ, কয় কি না এটা আমার ধরবো না বাইরে হবে না, আমি এটা এইটাই বাজাম। আবার ওই ছেলেটা বেশি ভালো না, বেমাইরা শরীরটা অসুস্থ, এটা লেগে বেশি একটা কিছু কইও না, তা আর মনে যা চায় তাই করুক। ছেলে মনে করেন আমাদের যদি বিয়ে সাথে করে দিই তখন মনে করেন বাপ মা তো আর ফলাবে না, সেই জাগার লোভ এসে বাপ মারে সে খাওয়াবে, সে সময় তো আর বলতে পারবে না বাপে কিছু কী করে দিয়ে এসে, আমার বউ মনে করেন পয়সা করে কিছু থাকলে মনে আমি বসে খাইল, জাগার সম্পত্তি থাকলে মনে করেন পোলাপানা আমার আর ফলাবে না, সে সময় আমার টান টানবে। আমার শখ তো কত কিছু, আমি ভালো পিনতে চাই, ভালো খেতে চাই, ভালো বিছনা চাই, ভালো রুম ঘর দুয়ার, তো কিংবা একটা রঙিন টিভি থাকতো তাহলে দেখতে কত ভালো লাগতো। কী অবস্থা এটি, এসব জায়গায় কি মানুষ বাস করে, এখন একটা ভালো পরিবেশ থাকলে আপনারা বলতেন না যে পরিবেশটা খুবই ভালো, তেরম সবাই চায়, শখ কার না থাকতে পারে, সবারই থাকতে পারে, হ্যাঁ সবারই শখ আছে কম বেশ, এখন আমরা শখ করি তো শখটা পূরণ করতে পারি না, কারণ আমরা গরিব, আমি গরু মারলে অর্থ সমর্থ দেয় নেই যে আমরা এই শখটা পূরণ করুম, কাজে শখটা পূরণ হয় না, ওরা বইলে কি আর লাভ আছে। আমার তো বাপ নাই, আমার মা আছে অসহায়, কারণ সে কোনো খাইটা খাওয়ার কোনো সমর্থ নেই, আর যে আমার বর্তমানে একটা ভাইও নেই, আমার বাপও নেই, আমার মা নিজে খাইটা নিজে খায়, তো মনে করেন ওই ঘরের সন্তান আমি, আমি একটা মেয়েই তার, তারপর আমার এই যে কত দুঃখ কষ্ট করে লালন পালন করছে, তাই আমার জীবনে সুখ শান্তি আমি কী করে দেহুম আর কী করে পাবো বুঝেন, স্বামীর সংসার আইসি ওই দুঃখে দুঃখে আমার জীবনটা এই পর্যন্ত গায়ে ঠেকছে, কিন্তু সুখ আর আনন্দ আর শান্তি কী জিনিস আমার মনে আজ পর্যন্ত আসে নি, এই পর্যন্ত আমি বলতে পারি, কিন্তু কি আর সামনে আসে নাকি আমি তাও বলতে পারি না, সব হয়েছে ভাগ্য।